আমি অনিন্দিতা শুক্রবার আর এখন বাজে ঠিক সকাল সাড়ে এগারোটা আর রেডি হয়ে গেছি তার কারণ হচ্ছে ডেন্টিস্টের কাছেই যাচ্ছি মানে বাধ্য হলাম দাঁতটা তুলতে মানে এখনো তোলা হয়নি কিন্তু একটু বাদেই আর কি তুলতে যাবো কি আসলে কি বলতো উনি বলছিলেন যে রুট ক্যানেল করা যেতে পারে কিন্তু ওই মারির দিক মারির থেকে মানে একদম লাস্টের দাঁতের আগে দাঁতটা আমার প্রবলেম হচ্ছে তো উনি বলেন যে রুট ক্যানেল করা যাবে কিন্তু তাও মানে খুব একটা গ্যারান্টি দিতে পারছেন না যে হয়তো আবার সেই ছ সাত মাস বাদে আবার সে একই প্রবলেম হবে তো বাপ্পা বলছে দরকার নেই ওই তুলে দেওয়াই হোক ও তো কালকেই বলছিল তুলে দিতে কিন্তু আমার ব্যথা ছিল বলে তো ডাক্তার বললো যে না এত ব্যথার মধ্যে তোলা যাবে না তাহলে তার ঝামেলা হয়ে যাবে তো যাই হোক সেই সেই কালকে রাত্তাও কিন্তু আমাকে মানে কাটাতে হয়েছে তবে তোমাদের একটা কথা বলছি মানে দাঁত ব্যথার জন্য যে ব্যথার ওষুধটা আমাকে দিয়েছে কম্বি ফ্লেমটা দিয়েছে তো সেটাতেও আমার কিন্তু কোনো কাজ হয়নি হ্যাঁ তো কিন্তু ঘরোয়া টোটকা মানে সাধারণত আমরা খুব একটা পাত্তা দিই না ঘরোয়া টোটকায় মানে দারুণ কাজ দিয়েছে কালকে রাত্রিবেলাতেও আমার আগের দিন রাতেও তো আমার মারাত্মক ব্যথা হয়েছিল যে আমি মানে কান্নাকাটি করেছিলাম যার ফলেই ছোটাছুটি লেগে গেছিলো সকাল থেকে আর কি তো সেই কারণে কিন্তু কালকে রাত্রিবেলা ব্যথার ওষুধ খেয়ে যখন শুলাম একটু বাদেই মানে দশ পনেরো মিনিট বাদ থেকেই কিন্তু শুরু হয়ে গেছে ব্যথা তো আমি বললাম আবার এত রাতে আবার ব্যথা আর জিনিসটা দেখবে সবসময় ব্যথা কিন্তু রাত্রিবেলাই হয় বা দুপুরবেলা মানে যাই হোক শোয়ার সময়টাই ব্যথা হয় কেন সেটা জানি না সে যাই হোক ওরকম ব্যথা হচ্ছে তো আমি কি করলাম তো মা অনেকবার বলেছে যে এরকম ফিটকিরি জলের মধ্যে এক মিনিট ভিজিয়ে রাখবি তারপর সেই জল দিয়ে কুলকুচি করবি দেখবি ব্যথা কমে যাবে অনেকটা রিলিফ পাবি তোমরা বললে বিশ্বাস করবে না কালকে রাত্রিবেলা আমাকে জাস্ট দুবার করতে হয়েছে মানে সাড়ে বারোটায় একবার করেছি কুলি মানে এক মিনিট ভিজিয়ে রেখে ফিটকিরি এক মিনিট ভিজিয়ে রেখে আমি কুলি করলাম তারপরে দেখলাম ঠিক একটার সময় আমার আবার ব্যথা শুরু হলো কিন্তু একটা দশ পনেরো নাগাদ আমি আবার কুলি যে করলাম সেই ঘুম থেকে উঠেছি একদম সকাল নটায় মানে বলে বোঝাতে পারবো না এতটা আমার উপকার দিয়েছে দাঁত ব্যথার ওষুধে একদমই কাজ দেয়নি খেয়েছিলাম কিন্তু একদমই কাজ দেয়নি তো সে যাই হোক যদি তোমাদের এরকম রাত বিরতিতে হয় না এরকম দাঁতে ব্যথা মানে হয়নি ভোগেনি এরকম খুব কমজনই আছে আমি তো বলবো তারা খুব লাকি তো সেই কারণে বাচ্চাদের খুব একটা হয় না কিন্তু বড়দের তো হয় তো সেই কারণেই বলছি যাদের এরকম ঘরে এরকম ফিটকিরি রেখে দিও খুবই কাজ দেয় খুবই কাজ দেয় আমি আমার নিজে করেছি মানে নিজে মানে উপকারটা পেলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে কারণ এরকম রাতে বিরতিতেই আমাদের তখন তার ডাক্তার পাওয়া যায় না তো সেই কারণে যদি মনে হয় যদি মনে করো অবশ্য করেই কিন্তু এই ফিটকিরিটা এরকম এক মিনিট জলে ভিজিয়ে রাখবে তারপরে সেই জল দিয়ে কুলকুচি করবে মুখে একটু রেখে রেখে আর কি কুলি করবে তাহলেই দেখবে উপকার পাবে মানে ইনস্ট্যান্ট উপকার পাবে ইনস্ট্যান্ট তো চলো এখন চান টান করে নিয়েছি কারণ টাইম দিয়েছে বারোটা ওরকম সময় তো বাপা বলে চান টান করে নিয়ে একবারে খেয়ে নিতে খেয়ে নিতে মানে ভাত খেয়ে নিতে বলেছে তাই জন্য এখন সকালবেলাও চা খেলাম তখনও দেখি একটুখানি ব্যথা করে উঠলো তো যাই হোক সেই কারণে এখন ভাত খেয়ে নেবো ভাত মানে একদম গলা ভাত সেদ্ধ ভাত সেদ্ধ ভাতটা খেয়ে নিয়ে তারপর আবার ব্রাশ করে নেবো কেন স্বাভাবিক ওখানে যাবো যখন ব্রাশটা করে নিয়ে তারপরে তুলতে যাবো তো চলো তারপরে এসে থেকে জানি না তোমাদের সাথে কথা বলতে পারবো কিনা যতটা দেখানোর চেষ্টা করবো যে কি করছি সারাদিন মোটামুটি সেটাই আমি দেখাবো মনে হয় না কথা বলতে পারবো কারণ আমার বন্ধু শিল্পী ও বলেছে যে ওর সাতখানা দাঁত তুলেছে আমি যে কত জনকে জিজ্ঞেস করেছি তোমরা তো বলে বোঝাতে পারবো না আমার মনে হয় যাদের এরকম ফার্স্ট টাইম দাঁত তুলতে হয় তাদের এরকম মানে ভয় সবারই লাগে কারণ কারোর অনেকের আছে কি খুব সাহস থাকে কিন্তু আমার সেই সাহসটা নেই এরকম এইসব এই মানে কাটাকাটি এইসব ভেবে ব্যাপারে ধরো যেমন মেয়ে যখন হয়েছিল সেই আমার মারাত্মক ভয় লেগেছিলো তো আমার বন্ধু শিল্পীকেও আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে শিল্পী কী হবে শিল্পী কী হবে তখন বলছে কোনো ভয় পেও না অনিন্দিতা আমার সাতখানা দাঁত আমি তুলেছি কোনো ভয় পেও না তো যাই হোক মনে ওই যে ইঞ্জেকশনটাতেই আমার বেশি ভয় তো ও বলেছে চোখ বন্ধ করে রাখতে যে দেখবে সামনে যা যত রকমের যন্ত্রপাতি থাকবে সেইগুলো মানে যাতে ভয় না লাগে সে বলছে সেই দিকে তাকাবে না ওই যন্ত্রপাতি দেখেই আমার ভয় লাগবে চোখটা বন্ধ করে রাখবে ডক্টর উনি নিজে থেকেই বলবেন যে এবার চোখ খুলুন তো আমি সেটাই বলছি বাবা তুলতে গেলে অজ্ঞান ফজ্ঞান না হয়ে যায় মানে ভয়ে আমার এত ভয় লাগছে ওই ইঞ্জেকশানটাতেই ভয় এখনও আমার ইঞ্জেকশান দিতে আমার ভীষণ ভয় লাগে মানে যখন সুচ ফোটা আমি কোভিডের সময় যেমন ইঞ্জেকশন মানে কোভিডের সময় বলছে এখনও তো চলছে কোভিডের টাইম তো যাই হোক সেই সময় যখন ভ্যাকসিনটা নিচ্ছিলাম সেই যে ইঞ্জেকশানটা দিচ্ছে ভাই আমার ভয় লাগছে যে যাই হোক আমার এখন মানে বুঝতেই পারছো মুখ দেখে বেচারা বেচারা মুখ হয়ে গেছে তো চলো এখন খেয়ে নিই সেদ্ধ আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ঠিক সন্ধ্যে সাতটা আর কালকের পরে খুব একটা আমি ভিডিও করিনি মানে দাত তুলে আসার পরে আমি আর ভিডিও সেরকম করিনি যতটুকু মনে হচ্ছে ততটুকু দেখেছি তারপরে কি বলো তার ভালো লাগছিল না যে মানে ভিডিও করবো যা হয় আর কি শরীর মন ভালো না থাকলে দেখবে কোনো কিছুই ভালো লাগে না আর এটা তো ভালো লাগার জিনিস আর তখন শরীরটা ভালো লাগছিল না আর কালকে যা ঘটনাটা আমি ঘটিয়েছি মানে আমার বলতেই মানে লজ্জাও লাগছে আর হাসিও পাচ্ছে প্লিজ তোমরা শুনে কেউ হেসো না আসলে হাসতে বারণ করছি এটা ঠিক কথা কিন্তু আমি নিজেও হাসছি হাসার থেকে কি বলো তো আমার না এখন ভীষণ লজ্জা লাগছে মানে যা কাণ্ডটা আমি করেছি না যে মানে কি বলবো তো তোমাদের শেয়ার করছি সেইটা কিন্তু মানে লজ্জাও লাগছে তো যাই হোক তবু বলছি কালকে কী হলো যে জীবনে ফার্স্ট টাইম যাদের হয় এরকম দাঁতের ডাক্তারের কাছে যেতে হয় আমি তোমাদের বলেছিলাম যে আমি ফার্স্ট টাইম ওই দাঁত তুলতে যাচ্ছি তো সেই কারণে কি হয়েছে মানে এক যেমন সাহস থাকে আমার কিন্তু সেই সাহসটা নেই যে আমার এই ভীষণ ভয় লাগছিল মানে সত্যি কথা বলতে ভীষণই ভয় লাগছিল তো ওইখানে যাওয়ার পরে যেটা হয়েছে যে আমি আমাকে প্রথমে সিটটাতে তো দেখেই বুঝতে পারছে যে আমার মানে ঢুকুক ঢুকপুক করছে তো ডাক্তার হাসছিল হেসে টেসে যাই হোক আমাকে ইঞ্জেকশন দিতে যেই না উঠেছে আর আমার চোখ দিয়ে জল গড়াতে শুরু করে দিয়েছে মানে আমার এতটা ভয় লেগে গেছিলো তো যাই হোক বাপ্পাকে সমানে ডাকছিলাম সামনে যে একটু ওর হাতটা ধরে ধরবো তো একটুখানি যেন মনে সাহস পাবো তো ও সামনে আসেনি তো যাই হোক সামনে আসেনি মানে দাঁড়িয়েছিল সামনে কিন্তু হাত ধরার মতো পজিশনে ও দাঁড়ায়নি তো ডক্টরের হাতটা তো আমি জোর করে ধরে থাকতে পারবো না কারণ ডক্টর তো নিজেই ইঞ্জেকশান দেবেন তো আমি ডক্টরের হাতটা কী করে ধরবো তো ডক্টরের সামনে যিনি হেল্প হেল্পার ছিলেন আর কি ডক্টরকে অ্যাসিস্ট চেক করে তো আমি কি করেছি ডক্টর যেই ইঞ্জেকশানটা দিতে উঠেছে আর আমি কাঁদতে শুরু করে দিচ্ছি তো ডক্টর বলছে দাঁত তুলতে হবে তুলবে কি তুলবে না ঠিক করে বলো মানে উনি কিন্তু হিন্দিতেই বলছিলেন উঠানা উঠানা হ্যাঁ হ্যাঁ এইসব এইসব বলছিল আর কি তো আমি তো কি বলবো তখন তো তো গেছি আর কি কি বলবো আমি উঠাতে যাবো না তো যাই হোক সেই সময় আমি কি করেছি হাতটা বাড়িয়েছি লোকটার হাতটি ধরেছি যা সামনে যে অ্যাসিস্ট করছিলেন তো ওনার হাতটাকে আমি জোরে করে চেপে ধরে রেখেছি মানে এতটাই জোরে রেখেছি বুঝতে পেরেছি হয়তো আমার নোখ সেরকম নেই হয়তো খিমচেই ধরেছিলাম যাই হোক সেই অবস্থায় তো দুটো দেওয়ার পরে ডক্টর একটু ওয়েট করছিলেন মানে দুবার ইনজেক্ট করেছিল তো মানে একই সিরিঞ্জেই তো তারপরে আমাকে বলছে যে হয়েছে মানে ছোট্টা ইয়ে হয়ে যাচ্ছে কিনা তো আর আমি তো ভয় অত বুঝতে পারছি না আমি খালি বলছি মনে হয় না মানে যতক্ষণ না বলে যতক্ষণ টাইমটা কাটানো যায় আর কি তো সেই কারণে আমি তখন বলছি যে না হয়নি এখনো অবশ্য হয়নি তো তারপরে আবার এসে আবার বলছে যে আবার মুখে আরও তিন চারবার এ করলো বলছে কোনো অসুবিধা নেই আমি আরও করে দিলাম এদিকটা আরও ফুটিয়ে দিয়েছি ইঞ্জেক্ট করে দিয়েছি যে পুরোটাই এদিকটা পুরোটাই অবশ্যই যাবে কোনো অসুবিধা হবে না তো যাই হোক ওরকম তো হলো সেকেন্ড টাইম আমি আর চেয়ারটাকে ধরেছিলাম তো তারপরে এবার যেই অবস্থা হয়ে গেছে তখন উনি আমার না মানে ইয়ে উঠছিলো মানে বই পাচ্ছিলো তো সামনে জল ছিল তো ওখান থেকে আমি আমাকে বললো যে গ্লাসে ওই জলটা এই কুলি করে নাও তো কুলি করছি আর আমার ওই মানে টেনশানে বলো বা ওই গন্ধটাতে বলো যে ইনজেক্ট যেটা করেছে আর কি যেটা অবশ্য হয়ে যায় ওটাতে না আমার উটকে আসছে মানে সমানে ওক উঠছে তো ডক্টর দেখছে আর দেখে দেখে হাসছে তো যাই হোক তা ওইসব হলো উটকি টুটকি তো হচ্ছে আর আমার রীতিমতো তখন জলটা খাবো কিংবা হাত পাত পুরো রীতিমতো এমনি করে কাঁপছিল মানে বলে বোঝাতে পারবো না এতটাই ভয় লাগছিল আমার তো এখন আমার হাসি পাচ্ছে কিন্তু এখন ওই যে কিন্তু সেই মুহূর্তে আমি যে কি করছি আমি নিজের মধ্যে মনে আমি নিজে ছিলাম না মানে আমি যা করেছি কাণ্ড তারপরে তো এলো ডক্টর এবার যে হ্যাঁ পুরোপুরি হয়ে গেছে দশ মিনিট মতো দশ পাঁচ ছ মিনিট মতো ওয়েট করে তারপর যে এলো যে হ্যাঁ এবার দাঁত তুলবে আমি চিৎকার করে কাঁদতে শুরু করে দিয়েছি যেই না না আমি চেক করবো এখন তুলবো না কিন্তু আমি তো বুঝতে পারছি ছোট তো বাচ্চা নয় যে আমি বুঝবো না যে আমাকে মিথ্যে কথা বলা হচ্ছে সামনে এসে হাঁ করে যেই না নরবার এমনি করেছে আর আমি চিল চিৎকার করে তুলেছি ডক্টরও তো ভয় পেয়ে গেছে যে এই কিরে বাবা আমি তো অবশ করে দিয়েছি তাহলে চিৎকার করছে কেন লাগবার তো কথা না তো ডক্টর বলছে ডক্টর রেগে যাচ্ছে মানে বুঝতে পারছি যে কারণ যে করছে সে তো ভয় পেয়ে যাচ্ছে না যে কি বাবা অবশ হলো না তাহলে আমার চিৎকার করছে কেন লাগছে নাকি তখন সেই মুহূর্তে বাপ্পা ঢুকে গেছে একদম সামনে মানে ডক্টরের পাশেই ঠিক আছে তো বাপ্পা বলছে কি লাগছে চিৎকার করার কি হয়ে যায় তো আমি বলছি না লাগছে না তাও তখন ডক্টর বলছে তো কি হয়েছে তাহলে এত মানে চেঁচাচ্ছি কেন তো আমি বলছি আমার না কেমন যেন শিশির করছে আমার ভয় মানে আমার যেন মনে হচ্ছে এরকম করে নাড়াচ্ছে আমি যে আমি ওইটুকুনি কেন ফিল করতে পারছি আমার লাগছে না আমি ওইটুকুনি কেন ফিল করছি তাহলে মনে আমার অবশ্য হয়নি আমি আমার মনের মতো এরকম হচ্ছে তো বাপা জোরে করে তখন আমার হাতটা চেপে রেখে দিয়েছে এরকম করে হ্যাঁ আমি এইভাবে রয়েছি মানে রীতিমতো আমি মানে সিট থেকে পরে পারলে অর্ধেক নেমে গেছি এইরকম অবস্থায় মানে এরকম করে সিটে শুতে হয়তো আমি পুরো আরো আরও নেমে গেছি একদম মানে একদম প্রায় শুয়ে পড়েছি মানে কীরকম অবস্থা করেছি কালকে পরে আমি চিন্তা করছি মানে এত খারাপ লেগেছে পরে যে মানে একজনকে কি পরিমানে ডক্টরকে আমি ভুগিয়েছি সেটাই ভাবছি এখন তো যাই হোক টপার ডক্টর সে বলছে আর কিছু হবে না এইটুকুনি কিছু হবে না লাগবে না লাগবে না করে আর আমি না এখন বুঝতে পারছি আমি কীরকম করেছি জানো চিন্তা করতে পারবে না তো বাজে ব্যাপার করেছি আর তারপরে যখন বাপ্পা যাই ধরে রেখেছে আমাকে এইভাবে যতক্ষণ না দাঁতটা তুলেছে আর আমি আ নাকি কি করেই গেছি মানে এটা পরে আমাকে বাপ্পা বলছে মানে আমি তার মানে সেই মুহূর্তের কথাটা আমার মনে নেই মানে আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম তারপর তোলা তো হয়ে গেল ব্যাস তোলার পরে আমি যে সেই চোখটা বন্ধ করেই তো চিৎকার করেছি তারপর আমি আর চোখ খুলছি না ঠিক আছে ফেলা মানে তোলা হয়ে গেছে তো ডক্টর বলছে এবার মুখটা একটু কুলি করে নাও মানে ফেলে দাও তো আমি আর কি করব মানে আমি আর সেই চোখ বন্ধ করেই করেছি আমার এখন কিছু মনে নেই আমি সে চোখ বন্ধ করে সিটে শুয়েই রয়েছি তো ডক্টর সে তারপরে একটু স্প্রেটে চোখে করেছে এটা মনে আছে স্প্রে করলো মাথাটা এমনি করে জোরে জোরে ঝাঁকালো মানে ডক্টরও ভয় পেয়ে গেছে আমার না এটা দেখলো হাতে এভাবে একটা নাফটা দেখলো কি মানে পালসটা দেখলো তারপরে বললো যে ওখানে ভেতরে একটা ঘর মতো আছে ওয়েটিং রুম যে এরকম ওখানটাতে আমাকে বললো যে শুয়ে থাকতে পাটা তুলে শুয়ে থাকতে বললো তো এই পাঁচ মিনিট শুয়ে থাকার পরে আমি বাড়িতে এসেছি তো যাই হোক সেরকম কিন্তু এখন রিয়েলাইজ করছে এখন খুব লজ্জা লাগছে মানে আমি যে যা কাণ্ডটা কালকে করেছি মানে সেকেন্ড টাইম যদি আমাকে দেখো যেতে তো হবে এরপরে দাঁতের প্রবলেম তো লেগেই থাকে যেতে হবে না এমন তো নয় কিন্তু এরপরে যে আমি কি মুখ নিয়ে ওইখানে যাবো মানে আমার এতটাই খারাপ লাগছে লজ্জা লাগছে আমাকে তো দেখে এবার হাসাহাসি করে মানে মানে এটাও পর্যন্ত ওরা আলোচনা করেছে আমার মেয়ের ছোট জুনের যখন দাঁতগুলোকে ও এত যত্ন করে করে রাখতো যে ছোটোবেলায় যেমন দাঁতগুলো পড়ার সময় ওরা পড়তো না তো এই ডক্টরের কাছে অনেকবার ও গেছে যে দাঁত ডক্টর ওই দুধের দাঁত যেটাকে বলে তুলে দিয়েছে কিন্তু ও কিন্তু কোনো রকম কিছু করেনি ও আমাকে বলছেন যে মা আমি সিটটাকে এরকম শক্ত করে ধরে রাখতাম ওর ডক্টর আমায় তুলে দিত একটুখানি স্প্রে করে দিত আর তারপরে তুলে দিত ওরা ওই ডক্টরও আলোচনা করছে যে মেয়েকে এরকম কোনো রকম করেনি কান্নাকাটি করেনি আর মা এরকম কান্নাকাটি করছে প্রথম থেকে কাঁদছে তো যাই ও খাসা হাসি করেছে কিন্তু আমি সত্যি হাসির একটা পাত্র হয়ে গেলাম কি করব এখন মানে লজ্জা লাগছে তো কি করবো এখন তাই আজকে দুপুরবেলাও ভাত খেয়েছি আর কালকে তো শুধু ছাতুর ওপরে ছিলাম যখন গিয়েছিলাম তখন ভাত আর ডিম সেদ্ধ খেয়ে গেছিলাম আর কি সকালে আর তারপরে এসে যেমন বিকেল বেলাটা একটুখানি ওই মাজা খেয়েছিলাম আর তারপরে ডিনারটাই ছাতু খেয়েছিলাম আজকে সকালেও ছাতু খেয়েছি সকালবেলা ব্রেকফাস্টে আর দুপুরে সেদ্ধ ভাত খেয়েছি আর এখন আমার ননদ আর কি পিউ আর কি আমার জুনও খেতে খেতে খুব ভালোবাসে তো পাস্তা করে পাঠিয়েছিল তো এরকম একদমই তো গলা গলা মতো পাস্তাটা তো সেটা একটুখানি খেলাম আর দেখি ডিনারে কি করি এখনো কিছু জানি না খিদে তো পারছে কারণ সেরকম তো মানে যেমন সেদ্ধবাতে অতটা তো পেট ভরে না আর ছাতুর সর্বত যেটা খেয়েছিলাম যেটা সেটা খুব পাতলা করে করে খেয়েছি যাতে কোনো রকম এফেক্ট না হয় আর তারপরে আজকে তো ব্রাশও করিনি মানে মুখের ভেতরে একটু অসুস্থ হয়েছে বাপাই মাউথ ফ্রেশনা নিয়ে এসছে সেটা দিয়ে একটুখানি কুলি করেছি আর একটুখানি আজকের দিনটা যেহেতু কালকে তো পুরো ঠান্ডার ওপর থাকতে বলে আর আজকের দিনটাই একটুখানি এক করেছি একটু গরম জল নুন দিয়ে হালকা গরম জল দিয়ে একটুখানি কুলি করেছি ব্যাস এই পর্যন্তই যা মানে তোমাদের বলে বোঝাতে পারবো না আমার আজকে কী লজ্জা লাগছে কালকে মানে যখন থেকে রিয়েলাইজ করেছি যে আমি কী কী করেছি আর বাপ্পা আমাকে সমানে কথা শুনিয়ে যাচ্ছে তার জন্য বুঝতেই পারছো আর যাতে মুখ বন্ধ করাবার জন্য আমি ওকে বলেছি ডক্টর যা টাকা নিয়েছে আমি দিয়ে দেবো কিন্তু আমাকে আর কথা শোনানো চলবে না এটাই বলেছে মানে মুখ বন্ধ করার জন্য এটা করেছে আর জুন বলছে মা দিও না টাকা দিও না পরে তুমি দেওয়ার পরে তুমি আফসোস করবে যে আমি কেন টাকাটা দিলাম এই তাহলে চলো আজকের মতো সিনেমা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন কেবেলে আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লাগে মানে আমার এই লজ্জাজনক ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লাগে তাহলে অবশ্য করেই একটা লাইক করো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও তাদেরখানে যেন টাটা গুড নাইট